আমাদের তালিকায় এক নম্বর অবস্থানে রয়েছে। রাজাবাবু বিশালাকারের গরুটিকে পালন করেছেন কুষ্টিয়ার ইতিয়াপা। ইতিয়াপা পেশায় একজন গৃহিণী। তিনি জীবনে প্রথম এমন একটি বড় গরু পালন করলেন। গরুটিকে বাড়িতে একা রেখে তিনি একদিনও বাপের বাড়ি পর্যন্ত বেড়াতে যান না। ইতিয়াপার বাড়িতে কোনো খামার নেই, তবে তিনি এই একটি গরুকেই পালন করেছেন। ইতিয়াপা 4 বছর আগে স্থানীয় বাজার থেকে গরুটিকে ক্রয় করেছিলেন। তিনি এ গরুটিকে অতি যত্ন সহকারে পালন করছেন এবং নাম দিয়েছেন রাজাবাবু। কাঁচা ঘাস, ভুট্টা, খেসারি এবং সুলা এ সকল সাধারণ খাবার দিয়েই তিনি এ গরুটিকে পালন করেছেন। ইতিয়াপার ছোট ছেলের খুব বড় অসুখ হয়ে যায়। তখন এলাকাবাসী বলছিল এ গরুটি বিক্রি করে ছেলের চিকিৎসা করানোর জন্য, কিন্তু তারপরেও তিনি এ গরুটি বিক্রি করেননি। এ গরুটি প্রতিদিন 700 থেকে 800 টাকার খাবার খায়। এ গরুটির ওজন 1 টনের মতো এবং ইতিয়াপায় গরুটির দাম চাচ্ছেন 8 লাখ টাকা। আমাদের তালিকায় 2 নম্বর অবস্থানে রয়েছে চেয়ারম্যান গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার মোহাম্মদ আক্তার ভাই। প্রতি বছরই কোরবানি উপলক্ষে একটি বিশাল গরু পালন করে থাকেন। তিনি 10 বছর যাবত এভাবে বিশাল আকারের একটি করে কোরবানির দানব আকারের গরু পালন করে আসছেন। এ গরুটি মোহাম্মদ আক্তার ভাইয়ের জীবনে পালন করা সবচাইতে বড় গরু। এ গরুটি গাজীপুর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় গরু এবং এ গরুটির খাবার দাবার থেকে শুরু করে ভাবসাব চেয়ারম্যানের মতো, যার কারণে মোহাম্মদ আক্তার ভাই এ গরুটির নাম দিয়েছেন সিটি কর্পোরেশনের চেয়ারম্যান। এই গরুটি একটি শান্ত স্বভাবের গরু, যার কারণে 2 জন লুকিয়ে গরুটিকে সামলানো যায়। এ গরুটি প্রতিদিন 1000 থেকে 1500 টাকার খাবার খায়। গরুটি একটি ফ্রিজিয়ান জাতের গরু। এ গরুটির ওজন 1000 কেজি এবং দাম চাওয়া হচ্ছে 15 লক্ষ টাকা। আমাদের তালিকায় 3 নম্বর অবস্থানে রয়েছে কমান্ডো। কুরবানি ঈদে প্রতিবারই সাদেক এগ্রু ঈদ ধামাকা নিয়ে আসেন। এবারও তার ব্যতিক্রম নয়। এবারও ঢাকার সাদেক এগ্রু আমেরিকান এবং থাইল্যান্ডের বিশাল বিশাল আকারের 12টা আমেরিকান এবং থাইল্যান্ডের জাতের বিশাল ব্রাহ্মণ গরু প্রস্তুত করে রেখেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কি বিশাল আকারের ব্রাহ্মণ গরু প্রস্তুত করে রেখেছে সাদেক এগ্রু। এটি হলো সাদেক এগ্রোর ব্রাহ্মা শেড। এবারের কোরবানিতে প্রস্তুত করা সারগুলো তারা এখানেই রেখেছেন। এবারের ঈদকে কেন্দ্র করে বিশাল আকারের এই গরুগুলো দিয়ে সাদেক এগ্রু তাদের খামারকে নতুন করে সাজিয়েছেন। কমান্ডো নামের এই গরুটি এবারের ঈদে সাদেক এগ্রুতে সবচেয়ে বড় গরু। এই গরুটির গত বছর ওজন ছিল 1200 কেজি, কিন্তু এইবার তারা এখনও পর্যন্ত এই গরুটিকে ওজন করেননি। তবে আমার কাছে মনে হচ্ছে গরুটি 1400 বা 1500 কেজি হতে পারে। এই গরুটি প্রতিদিন 1000 থেকে 1500 টাকার খাবার খায়। এইবার ঈদ উপলক্ষে গরুটির দাম চাওয়া হচ্ছে 30 লক্ষ টাকা। আমাদের তালিকায় 4 নম্বর অবস্থানে রয়েছে ঢাকার কিং। আপনারা স্ক্রিনে যে দানবের মতো বিশাল আকারের গরুটি দেখতে পাচ্ছেন, এটি হলো ঢাকার কিং। ধামরাই ঢাকার মোহাম্মদ সাইদুর রহমান এ গরুটি পালন করেছেন। এ গরুটি 3 বছর যাবৎ লালন পালন করা হচ্ছে। গরুটি শাহিওয়াল ফ্রিজিয়ান জাতের একটি গরু। এই গরুটির ওজন হবে প্রায় 1.5 টনের মতো। এ রাজাবাবু গরুটি দেখতে যেমন সুন্দর, তেমনি তেজি একটি গরু। গরুটির মাঝে কোনো ত্রুটি নেই। গরুটির শক্তি এতই বেশি যে সবসময় 5 থেকে 7 জন এ গরুটিকে ধরে রাখতে হয়। তবে এ গরুটি খুবই শান্ত স্বভাবের, কাউকে ঢুস মারে না। এ গরুটি প্রতিদিন 800 থেকে 900 টাকার খাবার খায়। বিশাল সাইজের এ গরুটি গাবতলি হাট কাঁপাবে তাতে কোনো সন্দেহ নেই। এ গরুটির দাম চাওয়া হয় 8 লক্ষ টাকা। আমাদের তালিকায় 5 নম্বর অবস্থানে রয়েছে সুপার বস। যশোরের মণিরামপুরের আসমত ভাই পালন করেছেন সুপার বস নামে এই দানবাকারের গরুটি। তার নিজের মিম ডেইরি ফার্মে এরকম আরও 60টি গরু রয়েছে। এর আগে তিনি বাংলার বস নামে একটি গরু দিয়ে ঈদ ধামাকা দিয়েছিলেন। তার এই সুপার বস গরুটি প্রতিদিন 1500 থেকে 2000 টাকার খাবার খায়। এই গরুটির ওজন 1.5 টনের মতো। কোরবানি উপলক্ষে এই গরুটির দাম চাওয়া হচ্ছে 60 লক্ষ টাকা। আসমত ভাই বলছেন অন্যান্য গরুর তুলনায় তার এ গরুটির দাম 60 লক্ষ টাকাই হয়। বন্ধুরা, উল্লেখিত এ গরুগুলোর মধ্যে কোন গরুটি আপনার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে কমেন্ট করে এখনই জানিয়ে দিন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইলো।